নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছেন, অর্থাৎ ইউজিতে ফার্স্ট ইয়ারে পড়েন, আপনাদের যারা বাংলা নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ এই মুহূর্তে AEBG অর্থাৎ কম্পালসারি বাংলা যাদের আছে, আপনাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। যেহেতু আপনারা ইতিপূর্বে আমাকে মেসেজ করছিলেন যে ক্লাসের জন্য, তো আবার বলছি, কম্পালসারি যে বাংলাটা আছে AEBG 11, এই পেপারের পরীক্ষার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা সবসময় পরীক্ষাতে থাকে এবং এবছরেও আছে। আপনারা যখন পরীক্ষায় বসবেন, এই প্রশ্নটা আপনাদের সবার আগে আপনার চোখে পড়বে, এবং এই প্রশ্নটা ছাড়াই প্রশ্ন হয় না। তো সেটা সেই প্রশ্নটাই নিয়ে আমি এখন আলোচনা করব। আশা করি যদি এই প্রশ্নটা ভালো করে আপনারা শোনেন বা দেখেন, তো এবং আমার এই আলোচনার পরে যদি আপনারা একবার পড়েন, দেখবেন সমস্তটাই মুখস্থ হয়ে যাওয়া গেছে এবং অনেকটা সহজ হয়ে গেছে আপনাদের কাছে। তো চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে আমি বলে রাখি, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, অর্থাৎ নতুন যারা আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত ক্লাসগুলো করতে পারবেন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন, লাস্ট মিনিট সাজেশান পাবেন, সারা বাজারে আপডেট পাবেন, ফলে আমার এই চ্যানেলটা এতটাই আপনাদের কাছে মূল্যবান। তো চলুন আমি শুরু করি। এছাড়াও যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কীর্তিবাস। কীর্তিবাসের যে রামায়ণ, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। তো এই কীর্তিবাসের যে রামায়ণ আছে, সেই রামায়ণের যে সাহিত্য মূল্য এবং সমাজ দর্পণ অর্থাৎ সমাজ জীবন, তৎকালীন সমাজে যে এর কতটা আজকেকার দিনে গুরুত্বপূর্ণ সেটাই নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নটা কখনো কখনো আবার ঘুরিয়ে আসবে, এরকমই আসবে যে কীর্তিবাসী রামায়ণের সাহিত্য মূল্য আলোচনা করো। কখনো প্রশ্ন আসবে যে কীর্তিবাসী রামায়ণের সমাজ জীবন সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ ছিল আলোচনা করো। কখনো বা প্রশ্ন এটা আসবে যে কীর্তিবাস কেন বাংলা জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ কবি ছিল সে বিষয়ে আলোচনা করো। অথবা এরকমই আসবে যে তাঁর অর্থাৎ কীর্তিবাসের যে জাতীয় কাব্য কেন বলা হয় এবং এর জনপ্রিয় কেন সে বিষয়ে আলোচনা করো। যেভাবে আসুক না কেন, আপনার একটাই প্রশ্ন যেটা আমি উত্তর হবে যেটা আমি এখন আলোচনা করছি। দেখো যে বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক ছিলেন কীর্তিবাস ওঝা। আবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক ছিলেন কীর্তিবাস ওঝা। সেই সঙ্গে বাংলার প্রথম তিনিই রামায়ণ রচনা করেছিলেন। ঠিক আছে, কীর্তিবাসের যে শ্লোকের যে কুর্নিশ আমি জানাই এই কারণে যে তিনি সে বাংলার যে প্রথম রামায়ণ রচনা করেছিলেন এবং যে চন্দ্রাবতী, শঙ্করাচার্য, যে অদ্ভুতাচার্য অনেকেই রামায়ণ অনুবাদ করেছিলেন, কিন্তু এদের মধ্যে কীর্তিবাস ছিলেন একেবারে সবার থেকে উজ্জ্বলময় নক্ষত্র। তিনি পূর্ববঙ্গে যে বেদানুজ যে মহারাজের পুত্র ছিলেন, ঠিক আছে, এবং তিনি সেই মহারাজের নাম ছিল যে নরসিংহ ওঝা। সেখানে প্রমোদ উপস্থিত হলে তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং তিনি গঙ্গার তীরে ফুলিয়া গ্রামে বসবাস শুরু করেছিলেন। ঠিক আছে, তাই নরসিংহ থেকে কীর্তিবাস যে পঞ্চম পুরুষ ছিলেন তিনি, তার পিতার নাম ছিল বনমালী, মাতার নাম ছিল যে মৃণালিনী। ঠিক আছে, মেঘ যে মাঘ মাসে শ্রীপঞ্চমীর তিথিতে রবিবার তার জন্ম হয়। 12 বৎসর বয়সে তিনি উত্তরবঙ্গে যান। বিদ্যা অর্জনের পরেই তিনি গৌড়েশ্বরের সঙ্গে সাক্ষাৎ করে যান এবং 37 শ্লোক তিনি রাজা সম্বর্ধনা জানায়। সেই শ্লোকটা হচ্ছে, দেখো, সপ্ত শ্লোকে ভেটিলাম রাজা গৌড়েশ্বর, হিমাময়ে রাজা আমি করিলাম গোচর। কীর্তিবাসের যে শ্লোকের যে কুর্নিশ হয়েছে, তা রাজা তাকে মালা যে মাল্য চন্দনে বরণ করে নিয়ে এবং যে পট্ট বস্ত্র উপহার দিয়েছিলেন, রাজা কীর্তিবাসের যে সাম্মানিক কীর্তিবাস যে অবশেষে সপ্তকাণ্ড রামায়ণের তিনি রামায়ণে অনুবাদ করেছিলেন।
অনেকে রামায়ণ রচনা অনেকেই পড়েছেন, অনেকেই জানেন, কিন্তু কৃত্তিবাসী রামায়ণের বাংলার যে জাতীয় কাব্য হয়ে ওঠার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার প্রথম কারণ ছিল যে কালে কালে ভারতীয় আর্য ভাষার যে বিবর্তনের মধ্য দিয়ে সংস্কৃত থেকে অনেক দূরবর্তী হয়ে পড়েছিল। অথচ পুরাণ ইতিহাস চর্চা ভাষার যে মাধ্যম হিসেবে সাংস্কৃতিক শাস্ত্রের নির্দেশে স্থায়ী করে রাখা হয়েছিল। এই পরিস্থিতিতে পুরাণের সাহিত্যের যে রস পিপাসু অথচ বঞ্চিত সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে যেন নিজের যে লোকভাষা রচিত রামায়ণ ভাষায় রামায়ণের যে কৃত্তিবাসী রূপ দিয়েছিলেন, তিনি হয়ে উঠেছিলেন প্রচলিত আদর্শের ভিড়ের এক বিদ্রোহী কবিসত্তা। তার গৌরজন তার সৃষ্টি থেকে নির্বোধিত কাল যে আনন্দ, যে সুধা রস পান করে আসছে আজও পর্যন্ত সমস্ত মানুষ। দ্বিতীয়ত, বাল্মীকি যে রামায়ণকে তিনি কৃত্তিবাস আক্ষরিক অনুবাদ করেননি, যে ভাবানুবাদকে তাকে অস্কার যে ওয়াইল্যান্ডের ভাষা বলা যায়, যে এ ক্রিয়েশন উইথিন এ ক্রিয়েশন, প্রয়োজনের মতো বাঙালি রুচিকে অনুবরণ করে তিনি মূল রামায়ণের বহু কাহিনীকে গ্রহণ ও বর্জনের মধ্যে সৃষ্টির সমর্থনের উজ্জ্বল সাক্ষাতের বা সাক্ষ্যের রচনা করেছিলেন। রামায়ণ বাংলাতে তিনি সর্বপ্রথম বাংলা রামায়ণ তিনি রচনা করেন। তিনি বাল্মীকির যে রামায়ণের অনেক প্রসঙ্গ পরিত্যাগ করে তার মধ্যে কৃত্তিবাসের জন্ম, তার বিশ্ব যে মিত্রের কথা, যে বৈশিষ্ট্য বিশ্বমিত্রের বিরোধ এবং যে অন্বেষ্বরী জ্ঞান প্রভৃতি উল্লেখ করা যেতে পারে। আবার গ্রহণ করেছেন যে মেঘনাবধের সঙ্গে যে যুদ্ধে যে রামলক্ষণের লক্ষণাদির যে মূর্ছা, যে অদ্ভুত রামায়ণ থেকে বিশ্বকরণী আনতে গিয়েছিল, এবং কালের নিমিষে যে হনুমানের বিরুদ্ধে যে আধ্যাত্ম রামায়ণকে তিনি জৈমিনীর যে ভারত সাহিত্যের থেকে নিয়েছিলেন, যে লবকুশের হাতে তিনি যে ভ্রাতাসহ রামায়ণের মৃত্যু এবং বাল্মীকির তার কীর্তি পুনর্জীবন প্রাপ্তি লাভ করেছিল। ঠিক আছে, যোগষষ্ঠী রামায়ণের যে দেবী ভগবত এবং স্কন্দ পুরাণ, যে বৃহদাঙ্গ পুরাণ, কালিকা পুরাণ এবং পদ্মপুরাণ প্রভৃতি যে গ্রন্থ আছে, তার সেই সমস্ত গ্রন্থের তুলনায় তার এই সংকলিত গ্রন্থ ছিল সব থেকে জনপ্রিয়। ঠিক আছে, এবারে সৌদাস্য দিলীপ রঘু কাহিনী, গণেশের জন্ম, বহু বিরাহ কথা, বহু তিনি উপন্যাসের নাম আলোচনা করা যেতে পারে। তার মধ্যেও তিনি আজ তার লেখনীর মাধ্যমে যে রামায়ণের রাবণের যে মৃত্যুহরণ, রাবণের নিকটে রামের যে রাজনীতি শিক্ষা, নির্মলা তার প্রভৃতি অনুরোধ, যে সীতা কর্তৃক রামায়ণের যে মূর্তি অলঙ্কার, রামের সীতার কাহিনী, সুতরাং বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায় যে কৃত্তিবাস শুধু অনুবাদক ছিলেন না, তিনি ছিলেন সংকলন সম্পাদনার দক্ষ মৌলিক কল্পনার অধিকারী ছিলেন। এই তথ্য তো আমরা বিভিন্নভাবেই প্রমাণ পাই। এছাড়া দেখো, রামায়ণের যে বাঙালির জাতি কাব্য রয়েছে তার যে প্রধান কারণ, গ্রন্থটি সর্বজনীন আবেদন, এই জন্য যে ভগবতের মতো কোনো সম্প্রদায় বিশেষ কাছে তার আবেদনের যে সীমাবদ্ধ ছিল না, কৃত্তিবাস তার কাব্যে এমন একটা অসাম্প্রদায়িক যে আবেদন সৃষ্টি করতে পেরেছিল, যা ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাব্য জনমানুষের যে আদিত্য হতে পেরেছে। এছাড়া দেখো, বাল্মীকি যে রামায়ণ চরিত্র ছিল তা রয়্যাল চ্যারিটিয়ার, তা কৃত্তিবাস এই চরিত্রগুলি বাঙালির কাছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমরা উদ্ঘাটন করতে পারি। এছাড়াও যে কথাবার্তা, ভাবভঙ্গি, মানসিকতা, সর্বোপরি যে খাদ্য খাবারের মধ্যে আমরা খুঁজে পেয়েছি যে চির চেনা বাঙালির যে বাঙালিকে। এছাড়াও
খাবারের প্রথম তালিকায় ছিল ভাত, তাছাড়া ছিল যে সরু চালকীয় লুচি, গুণপিঠে, ক্ষীরের নাড়ু, অমৃতা, এছাড়াও আরও বহু জিলিপি, এ বহু জিনিসের আমরা সন্ধান তৎকালীন সমাজে এখন আমরা পেয়ে থাকি। এছাড়া রামায়ণের মূল শ্লোক এবং এই শ্লোক যে কৃত্তিবাসের লেখনী থেকে উঠে এসেছে তা আমরা বহুভাবে মানে ভালোভাবেই বুঝতে পারি। বাঙালির যে আবেগ প্রবণতা, স্পর্শকাতরতা, তার মানসিকতা রাম সীতার কাহিনীর মধ্যে দিয়ে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। এছাড়াও এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ না, শ্রীরাম পাঁচালির যে অন্তর্নিহিত যে ভক্তিরস বাঙালির যে চিত্রণের সাহায্যে আকর্ষণ হয়েছিল বাল্মীকি রামায়ণে, যে বীর্যবানের রামা যে রামচন্দ্রের কৃত্তিবাসের হাতে রয়েছে তার ভক্তের ভগবান রবীন্দ্রনাথের কথায় যে কৃত্তিবাসের রামায়ণ যে ভক্তবৎসল রামায়ণ, তিনি অধম পাপী সকলকেই উদ্ধার করে, এই এ রামায়ণের ভক্তি লীলা। তাই রবীন্দ্রনাথ পর্যন্ত তার লেখায় উদ্বুদ্ধ হয়ে পড়েছিল। বাল্য বাহুল্য যে ভক্তিবাদী বাঙালি যে জীবনচর্চার এবং অন্যান্য দিক থেকে কৃত্তিবাস হয়ে উঠেছিল যে ভক্তের কাছে সমস্ত এক রূপকার। এছাড়াও যে কৃত্তিবাসী রামায়ণে পরিবার ও যে গার্হস্থ জীবনের যুগের পর যুগ বাঙালি যে মুগ্ধ করেছে, এই বাঙালি জীবনগাথা তার চলা, তার কথা বলা, তার সেই কাব্যে বাঙালির যৌথ পরিবারের জীবনে যেমন মধু চরিত্র রামায়ণে আমরা পেয়ে থাকি এবং এর মূল্যবোধ, এর আদর্শ, এর বাঙালি জীবনের গঠনের সবকিছু কৃত্তিবাসের রামায়ণের থেকে পাওয়া। তার পিতৃভক্তি, ভাতৃপ্রেম, পতি পত্নীর যে সম্পর্ক, সব কিছু আদর্শ যেন রামায়ণের চরিত্রে নিখুঁতভাবে আমরা পেয়ে থাকি। এছাড়া কৃত্তিবাসের সহজ সুন্দর শৈলী, রামায়ণের কাহিনী যে সুললিত ভাষা ফুটিয়ে তুলেছিল তার রচনাশীল প্রয়োজন, কৃত্তিবাস তার কাব্যের মধ্য দিয়ে এত সুন্দরভাবে তুলে দেওয়ার ফলে তার যে প্রতিভা তা আজও কেউ ভুলতে পারেনি। আজ আমাদের সংস্কৃত জীবনের গভীর কৃত্তিবাসের রামায়ণের তা ধরা পড়ে, তাই ট্র্যাজেডি আজও সবার কাছে আজ তাই রোমান্টিক হয়ে রয়েছে। এই হলো আমি একটা ছোট্টভাবে আমি এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এছাড়াও যদি কোনো বিষয় আপনাদের একটু সমস্যা থাকে বলবেন, আমি সেই বিষয়টাও আপনাদের কাছে তুলে ধরব। আমি এই ইম্পর্টেন্ট প্রশ্নটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।